বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, একটি নারিকেল কতটা শক্ত তা তো আপনারা সবাই জানেন, আর একটি পেপার দিয়ে কি এই নারিকেলকে দুটুকরো করা সম্ভব হবে? আর বন্ধুরা, পূর্বের কোন একটি ভিডিওতে আমি আপনাদের ইনভিজিবল ফায়ার দেখিয়েছিলাম, যেটা সাধারণত একটি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটি ইনভিজিবল ফায়ার দেখাবো যেটা দেখলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। আর বন্ধুরা, বার্গার কার কার কাছে ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আজকের ভিডিওতে আপনারা বার্গার নিয়ে এমন একটি এক্সপেরিমেন্ট দেখতে পারবেন যা দেখলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। তো অবাক হওয়ার জন্য আজকের ভিডিওটি আপনাদের পুরোপুরি দেখতে হবে। তো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলের এক্সপেরিমেন্টাল ভিডিও নতুন একটি পর্বে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, ওয়াটারজেট। তো বন্ধুরা, জেট প্লেন তো আপনারা সবাই দেখেছেন। এই প্লেনটির গতি এত বেশি যে অন্যান্য প্লেনের তুলনায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে এই প্লেনটি সবচেয়ে কম সময় নিয়ে থাকে। তো বন্ধুরা, তেমনই হচ্ছে ওয়াটারজেট। এই ওয়াটারজেট এত দ্রুত গতিতে চলে যে যেটা একটা শক্তিশালী যে কোনো জিনিসকে কেটে দুভাগ করে ফেলতে পারে। তো বন্ধুরা, তখন কি হবে? যখন এই ওয়াটারজেট একটি ভারী লোহাকে কাটতে যাবে, তখন কি সেই ওয়াটারজেট লোহাটিকে কাটতে পারবে নাকি এক্সপেরিমেন্টটি ফেল হবে? তো যখন ওয়াটারজেট চালু করা হয়, তখন দেখা যায় লোহাটি আস্তে আস্তে কাটতে শুরু করছে। আর এক পর্যায়ে বন্ধুরা, আপনারা তো দেখতেই পারছেন, লোহাটি একবারে মসৃণ ভাবে বিভক্ত হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন এই ওয়াটারজেট কতটা শক্তিশালী। তো বন্ধুরা, তখন কি হবে? যখন এই ওয়াটারজেটের নিচে একটি নারিকেল রাখা হবে, তখন ওয়াটারজেটটি কি নারিকেলকে দুটুকরো করতে পারবে? চলুন দেখে আসি। তো যখন ওয়াটারজেট চালু করা হয়, তখন আস্তে আস্তে নারিকেলটি কাটতে শুরু করে। আর বন্ধুরা, আপনারা তো দেখতেই পারছেন নারিকেলটি একেবারে দুটুকরো হয়ে গিয়েছে। আর যখন লোকটি নারিকেলকে টেস্ট করে, তখন বলে ফ্রেশ কোকোনাট। নাম্বার 4, ইনভিজিবল ফায়ার। তো বন্ধুরা, এখন আপনারা যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন, এই ফুটেজটি দেখার পর আপনার মনে হতে পারে লোকটি হয়তো রেস জিতার পর দৌড়াদৌড়ি করছে এবং নাচানাচি করছে। কিন্তু বন্ধুরা, আপনার ধারণা একদমই ভুল, কারণ লোকটি রেস জিতার জন্য এমন ভাবে দৌড়াদৌড়ি নাচানাচি করছে না। তার এমনটা করার কারণ হলো লোকটির শরীরে আগুন লেগেছিল। এখন আপনারা বলতে পারেন আগুন কোথায়? আগুন তো আমরা চোখে দেখতে পারছি না, কিন্তু বন্ধুরা, বাস্তবেই তার শরীরে আগুন লেগেছিল। আর তার শরীরে যে ধরনের আগুন লেগেছিল সেটা সাধারণ চোখে দেখা যায় না, শুধুমাত্র রাত্রের বেলা এই আগুন দেখা সম্ভব। এই আগুনটি ঘটার কারণটি হলো, সাধারণত এই ধরনের রেসিং কারের ওজন কমানোর জন্য অ্যালকোহল জাতীয় এক ধরনের জ্বালানি ব্যবহার করা হয়, যার মাধ্যমে এই গাড়িগুলো অত্যন্ত দ্রুত চলতে পারে। কিন্তু কোনো কারণে যখন এই গাড়ির ফুয়েল ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয় আর তাতে যদি আগুন লেগে যায়, তখন এই আগুনটি একবারেই দেখা যায় না। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন লোকটি গাড়ি থেকে নেমে লাফালাফি করছে। অনেকেই মনে করবেন সে হয়তো মজা করছে অথবা নাচানাচি করছে, কিন্তু বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন তার সহকারীরা এসে তার শরীরে অগ্নি নির্বাপক গ্যাস ছেড়ে তার শরীর থেকে আগুন নেতাচ্ছিল। তো এটা কি বাস্তবে সম্ভব? চলুন দেখে আসি। তো একটি প্লেটে অ্যালকোহল জাতীয় ফুয়েল মিথানল নেওয়া হয়। মিথানল নেওয়ার পর যখন তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়, তখন খালি চোখে এই আগুন একেবারেই দেখা যাচ্ছিল না, কিন্তু যখন ঘরের বাতি বন্ধ করে দেওয়া হয়, তখন আগুনটি পুরোপুরি দেখা যাচ্ছিল। আর এটাই হচ্ছে অ্যালকোহল জাতীয় আগুনের বিশেষত্ব। নাম্বার 3, বুলেট প্রুফ গ্লাস টেস্ট। বন্ধুরা, আপনারা তো আমার চ্যানেলে ইতিমধ্যে অনেকগুলো বুলেট প্রুফ গ্লাসের এক্সপেরিমেন্ট দেখেছেন, যেখানে বুলেট প্রুফ গ্লাসের উপর লাভা ঢাললেও বুলেট প্রুফ গ্লাসের কিছুই হয় না। তো বন্ধুরা, বুলেট প্রুফ গ্লাসে যখন গুলি করা হবে, তখন গুলিটি কি বুলেট প্রুফ গ্লাসকে ভেঙে অপর পাশ দিয়ে বের হয়ে যেতে পারবে নাকি অন্য কিছু হবে? তো যখন বুলেট প্রুফ গ্লাসে একটি পিস্তল দিয়ে ফায়ার করা হয়, তখন বুলেটটি বুলেট প্রুফ গ্লাসের উপর আঘাত করে। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন বুলেট প্রুফ গ্লাসের উপরের হালকা একটু ভেঙে যাওয়ার পর গুলিটি টুকরো টুকরো হয়ে যায়। তো আর একটু কনফার্ম হওয়ার জন্য একটি শক্তিশালী স্নাইপার গান নেওয়া হয়। এরপর যখন সেই স্নাইপার গান দিয়ে ফায়ার করা হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন গুলিটি গ্লাসের উপর আঘাত করার পর গ্লাসের অনেকাংশই ক্ষতিগ্রস্ত হয় আর বুলেটটিও আঘাত করার পর নিচে পড়ে যায়। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, বুলেট প্রুফ গ্লাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও গ্লাসের অপর পাশটি একেবারেই অক্ষত ছিল। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন এই ধরনের গ্লাসকে কেন বুলেট প্রুফ গ্লাস বলা হয়। নাম্বার 2, পেপার ভার্সেস কোকোনাট। বন্ধুরা, কাগজ কতটা নরম
তা তো আপনারা সবাই জানেন, যেটাকে এক কান দিয়ে ছিঁড়ে ফেলা সম্ভব। কিন্তু বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন, কাগজ দিয়ে অত্যন্ত শক্ত জিনিস কেটে ফেলা সম্ভব। অনেকেই তো বলবেন এটা হতেই পারে না, কিন্তু বন্ধুরা এটা সম্ভব। আর এখনই আপনারা এই এক্সপেরিমেন্ট থেকে দেখতে পারবেন একটি কাগজ দিয়ে কত সহজে একটি নারকেলকে দু টুকরো করে ফেলা সম্ভব। তো এক্সপেরিমেন্টটি করার জন্য একটি কাটার মেশিন নেওয়া হয়। আর এই ধরনের মেশিন আপনারা তো হয়তো সবাই দেখেছেন, যেই মেশিনের মাথায় একটি স্টিলের ব্লেড লাগানো হয়ে থাকে। তো এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে চার টুকরো কাগজ নেওয়া হয়। কাগজগুলোকে একটি গ্লু এর মাধ্যমে একটির সাথে আরেকটি লাগিয়ে দেওয়া হয়, যার ফলে কাগজটি একটু মোটা হয়। এরপর সেই কাটার মেশিনের ব্লেডের আকৃতিতে সেই কাগজটি কাটা হয়। আর কাগজটি কাটার পর সেই মেশিনের মধ্যে ব্লেডটিকে সরিয়ে এই কাগজটিকে সেট করা হয়। আর তখন মেশিনটাকে ঠিক এমনটা দেখাচ্ছিল। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই মেশিন দিয়ে কি তাহলে নারকেলকে দু টুকরো করা সম্ভব হবে? তো এক্সপেরিমেন্টটি সফল হবে কিনা এটা কনফার্ম হওয়ার জন্য একটি প্লাস্টিকের স্পিনার নেওয়া হয়। আর এই স্পিনার তো আপনারা সবে দেখেছেন। তো যখন এই পেপার ব্লেড দিয়ে স্পিনারটিকে কাটা শুরু করা হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন স্পিনারটি আস্তে আস্তে কাটতে শুরু করে। আর এক পর্যায়ে আপনারা দেখতেই পারছেন স্পিনারের এক মাথা পুরোপুরি কেটে যায়। তো বন্ধুরা, এবার মেইন এক্সপেরিমেন্টের পালা। যখন এই পেপার ব্লেড দিয়ে নারকেলটিকে কাটা শুরু করা হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন নারকেলটি আস্তে আস্তে কাটতে থাকে। আর অনেক সময় লাগা সত্ত্বেও আস্তে আস্তে নারকেলটি দু টুকরো হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পারলেন কাগজ অত্যন্ত নরম হওয়া সত্ত্বেও একটি ট্রিক্স খাটানোর ফলে নরম জিনিসও অত্যন্ত পাওয়ারফুল হয়ে ওঠে। নাম্বার 1, লার্ভা ভার্সেস বার্গার। তো বন্ধুরা, বর্তমানের আধুনিক দুনিয়াতে বার্গার এমন একটা খাবার যেটাকে ছোট বড় সবাই অত্যন্ত অত্যন্ত পছন্দ করে থাকে। আমারও বার্গার অত্যন্ত পছন্দের। তো বন্ধুরা, তখন কি হবে যখন ক্ষুধার্ত লার্ভার উপর বার্গার দেওয়া হবে? লার্ভাগুলো কি বার্গারকে খেয়ে ফেলতে পারবে? চলুন দেখে আসি। তো প্রথমে একটি কাচের বক্স নেওয়া হয়, যে কাচের বক্সের মধ্যে ক্ষুধার্ত লার্ভাগুলোকে ঢেলে দেওয়া হয়। আর এরপর একটি ইয়ামি বার্গার নেওয়া হয়, যে বার্গারটিকে এই ক্ষুধার্ত লার্ভার উপরে দেওয়া হয়। আর বন্ধুরা, আপনারা তো দেখতেই পারছেন কিছু সময়ের মধ্যে লার্ভাগুলো বার্গারটিকে একবারে ঘিরে ফেলে। আর সময় যত যেতে থাকে, লার্ভাগুলো বার্গারটিকে আস্তে আস্তে খেতে থাকে। আর বন্ধুরা, আপনারা তো দেখতেই পারছেন লার্ভাগুলো বার্গারটিকে পুরোপুরি খেয়ে ফেলে। আর বন্ধুরা, আপনারা হয়তো জানেন বিজ্ঞানীরা বর্তমানে এমনই কিছু লার্ভা আবিষ্কার করেছেন যে লার্ভাগুলো প্লাস্টিক খেতে সক্ষম। তাদের দাবি, এই লার্ভাগুলো যদি আস্তে আস্তে পৃথিবীতে অ্যাভেলেবেল হয়, তাহলে হয়তো পৃথিবীর প্লাস্টিক দূষণ অনেকাংশে কমে আসবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় এই আবিষ্কার কতটুকু কার্যকর হবে? অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্টের মধ্যে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনারা যদি এরকম আরো এক্সপেরিমেন্ট মূলক ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।